ফিজিতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়োসেল। প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট 26 ক্যাটাগরির পদে সরকারিভাবে ফিজিতে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা 24 আগস্ট 2023 পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর বয়সসীমা অনূর্ধ্ব 40 বছর রাখা হয়েছে এবং সপ্তাহে কমপক্ষে 40 থেকে 48 ঘন্টা কাজ করার সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পদের জন্য বেতনও ভিন্ন ভিন্ন। ঘন্টায় সর্বনিম্ন $4.50 থেকে শুরু করে সর্বোচ্চ $15.40 পর্যন্ত বেতন দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যা মাসে প্রায় 50,000 টাকা থেকে 1,50,000 টাকা। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে আবেদনকারীর অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির শর্ত হিসেবে ইংরেজিতে কথা বলার দক্ষতা, চাকরিতে যোগ দেওয়ার বিমান ভাড়া ও খাবারের ব্যবস্থা নিজেকেই করার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের বয়সেলে নির্ধারিত সার্ভিস চার্জ $41,760, ভিসা ইমিগ্রেশন ফি, ভিসা ভেরিফিকেশন ফি, ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি বাবদ $25,000 এবং বিধি মোতাবেক অন্যান্য ফিও প্রদান করতে হবে। তবে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে বয়োসেলের নামে আর্থিক প্রতারণার ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছে বয়োসেল। সংস্থাটির বক্তব্য, চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়োসেলকে কোনো প্রকার ফি দিতে হবে না। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।